মেন আসামি কেমন করে নাম কাটায় শিপন রফিকুল দর্জির ওরাই সুমাইয়া গো দুর্গা গেছে জগ ধরে নগ দলেই পাইবেন হ্যাঁ নাম সিয়ে দিতে কিভাবে তাও নাম কাটায় এটাই আমাকে সরকারের কাছে দাবি যে কিভাবে ওকে নাম করে অগো দরিয়া গেছে অগো আবার নাম কাটাই সিআইডিতে সিআইডি কত টাকা খাইছে অগো দুজনের নাম কাটায় আমাগো আমার কেস তো খাইয়ে হেলাই হলে সিআইডিতে আমাগো সিআইডি তখন ওই যখন নামই কাটাইতে পারছে মেন আসামি তাকে আমাকে তো খেলে কেউ কেসেই থাকবে না আমার মেয়ে সুমাইয়া ও তার বান্ধবী ওদের দুজনকে ধর্ষণ করার পর হত্যা করা হয় তারপর ওরাই হাসপাতালে নিয়ে যায় সুমাইয়া মারা যায় 5টায় সুমাইয়া মারা যায় 1 ঘন্টা পর 6টায় কিন্তু আমার সুমাইয়া 1 ঘন্টা বাইসকে ছিল তখন মেন দুটি আসামি ওদের কাছে ছিল তখন সুমাইয়া বলছে ভাই ওদের দুজন ধরলেই আরো 6 জন পাইবেন এই 8 জনে মিললে ওদেরকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কিন্তু মেন আসামি দুজনে যদি চার্জশিট থেকে বাদ দেয় তাইলে ওদের দুজন ধরার পরে তো আর 6 জন আমরা পাইছি আসামি না তো পাইতাম না আগে দুজন ধরছে পরে তো পাইছি আর না তো পাইতাম না আজ 1.5 বছর পর ওদের মারার 1.5 বছর পর চার্জশিটটা মনে করেন দেয় দেওয়ার পর মেন যে দুজন আসামি তাদেরকেই নাম কাটি হেলায় এর কি আমরা কোনো বিচার পাবো না দুই নামে যে পৃথিবীতে ঘুরাই দিল তারপরও আমরা এটা আমরা আদালতে বলছি যে আমরা এটার নারাজি দিব আমরা সময় চাই কিন্তু আমার একটা অনুরোধ এটা আপনারা ভালো করে তদন্ত করে দেখেন যে এই দুইটা মাইয়া যে কিভাবে দুনিয়াটা ঘুরাই দিল কিন্তু এর কোনো বিচার পাইতেছি না আমরা কি এইভাবে দুনিয়ার দিয়া আস্তে আস্তে সব ধ্বংস হয়ে যাবো মনে করেন জজ কটা বইয়া সময় তারিখের দিন মনে করেন আসামি তো হুমকি দিছে যে পিডিআই এক কার মাটি লাগে মিশে এলাম কারণ কি আমরা কি এইভাবেই ওদের হাতে দুনিয়াতে পৃথিবীতে ঘুরেই যাব এর কি কোনো বিচার হবে না আপনারা এটা দেখেন দেখিয়া এটা বিচার করেন উপযুক্ত শাস্তি দেন ডাইরেক্ট আগো হওয়ার কথা এই ফাঁসি কিন্তু হ্যাঁ আমরা কোনো বিচার পাইতেছি না আমরা গরিব লেগে আমাদের কোনো বিচার নাই প্রধানমন্ত্রী দেখুক যে দুইটা মেয়ে আছে কিভাবে ধর্ষণ করা বা হত্যা হয়েছে এর কোনো বিচার নাই আর মেন যে দুটো আসামি তাদেরকে নাম সিআইডিতে কাটিয়ে দিছে কিন্তু আদর দ্বারাই তো আর দুজন ধরা হয়েছে।